হ্যালো গাইস, দর্শক জনের আরো একখান ভিডিওতে কিন্তু আপনাকে সকল স্বাগত জানাই শুরু করতেছি। আজকের ভিডিও তো ঘটনার মধ্যে ঘটনা ছিল, হয়েছে আপনারা না করতে হলে ভিডিও দেখে কিন্তু বুঝে যেতেছেন। আমি আজকে মেলার ভিডিও শেয়ার করুম, আর মেলা যেটা মানে হইতেছে যে এক্সপো মেলা, রায়গঞ্জের এক্সপো মেলা। তো সেই মেলায় যাওয়া নিয়ে কত কাইজিয়া ঝগড়া, রামায়ণ মহাভারত কত কিছু করছি, তারপরে স্যামরারে রাজি করছি মেলায় যাওয়ার নিয়ে। সে কী সেতি গেছে ভগবান, কী সেতা সেতছে স্যামরায়, মেলায় নিব না মেলায় নিব না, তিন চার দিন ধরে মাথা গুইতা গুইতি ফাটাফাটি কইরা ফাইনালি রাজি করাইছি মেলায় যাওয়ার নিয়ে। তো তারপর পরেও হাই রে হাই বৃষ্টি আর বৃষ্টি। তো আজকে ভাবলাম যে মেঘ আসুক, ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক, মেলায় আজকে যামু মানে যামু। তো ফাইনালি রাজি করাইয়া রেডি হইয়ে টাং টুপলা আমার আটানা চাইরে না সব কটার হাতে নিয়ে কিন্তু বাড়িয়ে গেছি মেলায় যাওয়ার নিগে। তো আর এই যে দেখেন কইতে কইতে কিন্তু চলে আসি মেলার সামনে, পৌঁছাইয়াও গেছি। তো প্রথমে যেটা করুন না হেডা হইলে যাই স্কুটি ডারে সাইডে থুইয়া জল কেদা ভাঙ্গে, মানে কত কষ্ট করে বলে আজকে মেলায় যাওয়ার নাকবে। ওই দেখেন মেলার পোস্টার দেখে মনে শান্তি, কেদা থাক যাই থাক রাস্তায় যা মনে তাই থাক। তো ঢুকে হেরে আইতে হে ভাই হে স্যামরারে কেছি কি যাও টিকিট কাটো, হেতি তো আমার উপরে সেইত্যা মেইত্যা এক কাণ্ড, আমারে আঙ্গুল দেখায় কয় কি ভদ্র মতো যায় টিকিট কাটো, ভদ্র মতো কয়ে দিলাম। তো আমি ভাবলাম মেলায় যখন যাই বেচাইছি নিজেই, তাহলে টিকিট কাটার দায়িত্ব আমার নিজের, তাই বেশি কথা না পারে কাউন্টারে পেলে চলে গেলাম। যাই দেখি ওই বেটি আবার আমার হাত দিয়ে ডাক পারে আসেন আসেন টিকিট লন। তারপরে আমি কি করলাম 50টি হের একখান নোট দিয়ে কাটতে ফেলাইলাম তিন হান টিকিট, আমার নিরীক্ষার আর নিরীক্ষার কাকাইয়ের মানে ওই স্যামরার, আর আমার আমার যে চাইরে না পয়সা করা টিকিট লাগে নাই যেহেতু আন্তরি অনেক ছোটো। তো তারপরে টিকিটটা নিয়ে মনের আনন্দে নাচতে নাচতে ডিক ডিক করতে করতে কিন্তু আমি চলে যেতেছি মেলার ভিতরে যাওয়ার যে গেট, ওই গেটের কাছে। তো গেটের কাছে যাইতে দিই সামনে এরকম চার পাঁচজন বুলডোজার খাড়া রয়েছে টিকিট চেক করার নিগে। তো তাগোর কাছে টিকিট চেক করায় ফাইনালি কিন্তু আমরা এখান ঢুকে গেছি মেলায়। তো মেলায় ঢুকে গেছি দেখলাম প্রথমে ডাইনমিটা মিটামুটি বাজা বুজির দোকান, পিঠা তেলাপুয়া মালপোয়া না কি কয় সব কিছু, পিঠা জিলাপি টিলাপি আবি যাবি। তো তার সামনেও কি কেদা কি বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলায়, তাও আমাকে মেলায় যাওয়ার নাকবো মানে যাওয়ার নাকবো। হে জল কেদা উপেক্ষা করে ধীরে ধীরে মেলার ভিতরে প্রবেশ করতেছি, আমার মনের আনন্দে ডিক ডিক করতেছি। আজকে 6 বছর ধরে বিবাহিত সম্পর্ক বন্ধুগণ, কি আর কইতাম গাইজ, আজকে জীবনের পয়লা আমার মেলায় নিয়ে যেতেছে এক্সপো মেলায়। তো আমি আর বেশিক্ষণ সময় ও নষ্ট না করে কিন্তু ধীরে ধীরে এগিয়ে গেছি মেলার পিলে। আর কোনো দোকানে মেলায় কী করতাম খালি নিয়ে গেছে, কোনো দোকানে খারাপের দেয় না কিছু কিনবার দেয় না। তো আমি জামা কাপড়ের দোকান দেখে কিন্তু আমার নজর আটকে গেছে, আমরা মেয়ে মানুষ কন মেলায় যাই জি নেই যাই, আমাকে কিন্তু শাড়ি জামা কাপড়ে কিনে দেখলে গয়নাগাটি হাজার জিনিস দেখলে মন খালি উকুস পুকুস করে, মানে কিছু একটা নেই কিছু একটা নেই। তার হে কি আর কইতাম দুঃখের কথা, যে বেড়া হাতে গেছি ভগবান, হে বেড়ায় আমার একটা জিনিস যদি কিনা দেয় কোনো দোকানে এক সেকেন্ডও খারায় নেয়। আরও আমার উল্টা ভাই কি 6 বছরের জীবনে পয়লাই মেলা নিয়ে আসি, যদি বেশি রকম করো আর কিন্তু আনমি না কয়ে দিলাম মেলায়, মানে পয়লা মেলা বলতে এক্সপো মেলায় রায়গঞ্জ এক্সপো মেলায় পয়লা আমার নিয়ে গেছে বিয়ার করে। তো আমি ভাবলাম ঠিক আছে যাই কোনো ব্যাপার না, নিয়ে আসে হেডাই বেশি জিনিস না কিনা দেখ। তো মন তো মেয়া মানুষের মন খালি উকুস পুকুস করে, চার মিটার যে কসমেটিক্সের দোকান হেগিনার পিলে নজর যায় খালি মনে হয় এইটা কিনি ওইটা কিনি, এইটা দেখি ওইটা দেখি, আর যে স্যামরা হতে গেছি সেই স্যামরা খালি দামকি দিয়ে দেয় আমার আগে নিয়ে যায়, আগে নাও আগে নাও। মেলায় আইসি আমি পোলা বানের নিগে আটানা চাইরে নাগো নিগে, অগো আনন্দ দিমু মেলার থেকে বাড়ি যামু, তুমি যদি বেশি রকম করো ইয়ার পর্থে মেলায় আনলে তোমার আনুম না। তো আমিও সেই ভয়ে মুখ বন্ধ করে আসলাম। তারপরে যাইতে যেতে দেখলাম এটা একটা মোবাইল কভারের দোকান, এই জায়গা থেকে আমি আমার ভাঙ্গাসুরা মোবাইলের উপরের প্রোটেক্টরটা চেঞ্জ করলাম। প্রোটেক্টর চেঞ্জ করতে কিন্তু করতে করতে কিন্তু আমার চোখ চলে গেছে ডাইন মিররের ব্যাগের দোকানে। আসলে কইলাম না মেয়া মানুষ তো, এটা মেয়া মানুষের রক্তে মিশা থাকে, হাজার গাজার জিনিস যা দেখবেন খালি দেখবেন চোখ যাইব কিনবার মনে নেবো। তো তারপরে মোবাইলের প্রোটেকশনটা লাগা প্রোটেক্টরটা লাগাই এটা গায়া, তারপরে কিন্তু দেখলাম বাবু মিরে এখন স্টিলের বাসনপত্রের দোকান, যে জায়গা থেকে সংসারী মানুষ কিছু সংসারে বাজার করলাম। তো সংসারে বাজার করি যাই করি মন বারবার যাই কসমেটিক্সের জিনিসের পিলে, আর হেই বেড়ায় তো কিছু কিনা দেবো না, তারপরে চোখ পড়লে সুন্দর জিনিসটার পিলে। তারপরে কিছু দৌড়াই গিয়ে গেলাম, দেখলাম আর এক কাহা দোকান নিয়ে বসে কি সুন্দর সুন্দর মাথার ক্লিপ ক্লিপ। তারপরে দেখলাম যে পাশে এরম বাচ্চা গো একটা কাউন্টার, যেটার মধ্যে প্রচুর বল বাচ্চারা খেলবার বেরবো। তো এটা দেখাই তো আমার আইটানা সাইডানা গুইদারা জন্ডুমন্ডু পার্টি করলো ডকুমেন্টার মধ্যে। তো তাগো ঢুকাই দিলাম, আর যেটা আমি কবার যাইছিলাম যে মেলায় ঢুকে বাচ্চা গুনে এনজয় করবেন কীভাবে, সেই টিপসটা হেন আর একটু শেয়ার করি বুঝছেন না। তো যেহেনে দেখবেন বাচ্চা গো কাউন্টার পোলাপানে তো উঠবই, পোলাপানরে উঠাই দিবেন, উঠাই দিয়ে যতক্ষণ ওইটা টাইম থাকবো ততক্ষণ গেট ওই কাউন্টারে গেট মেন্ট্রি করবেন, ভাই যান দুনিয়া উল্টা যাক যাই হোক তাই হোক, আমি যতক্ষণ না রিটার্ন আসতেছি অগরে গেটের থেকে বাইরে বার দিবেন না, মানে আপনি বেশি দূরে যাবেন না, ওই চারপাশের দোকান কিনে আর কি এনজয় করবার পারবেন। তো আমিও হেডেই করছিলাম, অগো বলের মধ্যে ঢুকাই দিছি, ঢুকাই দিয়ে তারপরে ভাবলাম যে আশেপাশের দোকান কিনে একটু ঘুরিয়ে দেখি না, স্যার তো আমার মেলা হবো না, মেলায় যে বেড়ায় নিয়ে আইছে সেই বেড়ায় আমার মেলায় ঘুরাইবো না কিছু কিনাও দিব না। তাই নিজের ক্ষমতায় অগো ঢুকাইয়া দিয়ে বেটারে সাইডে থুয়াই আমি নিজে নিজে মনের দুঃখে স্যার মিলে ভাবলাম একটু ঘুরুম। তার আগে সেই যে বলের কাউন্টারের আঙ্কেলটা, সেই আঙ্কেলটার সাথে মেলা গপ্প করছি, মেলা গপ্প করছি, কত গপ্প করছি বন্ধুগণ কি আর কইতাম। তো যাই হোক কি গপ্প করছি আপনি হয়তো ঝলক দিই, হে কাহারে আমি জিজ্ঞেস করছি কাহা এই জায়গায় কত দিনে বল আছে, হে কাহায় কয় কি
এই জায়গায় নাকি 3.5 লাখ বল আছে। হুইন্যার তো আমার পুরাই মাথা পাগল, বাপরে বাপ, আর এই যে দেখেনি কিনা খুশিতে ডিং 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 করে লাফাইতেছে। তো 3 লাখ বল আছে মানে একটা বল যদি একটা করে ধরি সেই বলের দাম এখানে মোটামুটি 3.5 লাখ টাকার বল আছে। তাহলে ভাবেন ওই দেখেন ওই দেখেন খুব খেলতেছে, খুব আনন্দ করতেছে, তো অগর দিয়ে আমারও খুব আনন্দ লাগতেছে। তো তারপরে আমি ভাবলাম কি করা যায় কি করা যায়, ওরা তো খেলতেছে ব্যস্ত আছে, তাহলে আমি কি করি এই ফাঁকে একটু স্যার মিডিয়া গুইডান গাইডান দিই। তো দেখলাম সামনে একটা কসমেটিক্সের দোকান, মানে হেই আবার কসমেটিক্সের দোকান, যাই লিপস্টিক টেপস্টিক দিয়ে হ্যাঁ চলে আসলাম, একটাও কিনলাম না, খালি দেখলাম টেকলাম হাতে মাহাইলাম আবার কিন্তু রিটার্ন চলে আসলাম। সেই বেটাই আমার খুব ওই কোন মহিলা আইসে রে খালি কিনে না কিছু না খালি জিনিস দেয়। তো আমি তো গেছি মানুষ মেলারা বিরক্ত করবেন নি গিয়া মেলা এডে তো আনন্দ কন, আপনারা কি করবার জান, আপনারা কিন্তু কমেন্টে জানাইবেন, আমি তো আনন্দ ফুর্তি করবার যাই, জিনিস কিনা দেয় না সেটা কষ্ট না গিয়ে কিন্তু নিয়ে যায় ঘুরায় আনন্দ দেয় মেলা। তো তারপরে আবার চলে আসছি, হিয়াগো খেলা রয় নাই, বল ছিটাইতেছে ছড়াইতেছে, অতক্ষণে কিন্তু আরও মেলাডি চিল্লার পাটি আটানা সাইরে না কিন্তু ঢুকে গেছে বলের কাউন্টারের মধ্যে। তো ওরা মেলা খুন খেলছে, খেললা কিন্তু একদম পুরা ঘামে লতপত হয়ে গেছে। আর একটা কথায় কাহাইরা কিন্তু আইছিল কলকাতা থেকে, তো কাহাই গুহাতে মেলাক্ষণ গল্প করছি, তো তারপরে গপ্প টপ্প করার পরে ফাইনালি কিন্তু আমার সিল্লার পার্টির কিন্তু খেলা শেষ হয়ে গেছে। তারপরে তারা বাইরিয়া পড়ছে, তারপরে আমি ভাবলাম মনে মনে যে নে এইবার তোরা যখন বাইরিয়া গেছাস এইবার আমার আমার মেলা ঘুরার পালা, আমি মেলা এনজয় করুম, আমি আনন্দ করুম, আমি সব কিনুম, আমি ফুর্তি করুম, আমি তো আনন্দে ডিগডিগা। তো ডিগডিগা হইতে হইতে দেখলাম পাশে আর একটা মোবাইলের দোকান, সেই জায়গা থেকে আমার দেখা দেখি সেই স্যামরায়ও আবার তার মোবাইলের প্রোটেক্টরটা পাল্টায় হালাইলো, ভাঙ্গাসুরা মোবাইল দুইজনের ভাঙ্গাসোরা মোবাইল মেলায় এসে একদম নতুন করে ফেলাইলাম। তো তারপরে মেলার সার্মিটা দৃশ্য অনুভব করতে করতে কিন্তু আমরা এগিয়ে গেলাম আরও সামনের দিকে। এইবার আমি ভাবলাম সামনের মিরা যায় জিনিসপত্র কিনুম গুরুম, ও মা সামনে মিরা যায় ধি মরণ ফাঁদ, বাবারে বাবা মরণ ফাঁদ, পুল্লাপানের কাউন্টার খালি পুল্লাপানের কাউন্টার, সেই জায়গায় যায় তো আমার দুই চিল্লার পার্টি পুরাই মাথা গণ্ডগোল করে ফেলাইছে। প্রথমেই যায় উঠছে ওয়াটার পার্কে, তো ওয়াটার পার্কে যায় কিছুক্ষণ খেলছে, কি করতাম গাইজ, যত যা আছে বাচ্চা গো কাউন্টারের সব কিছুতে উঠছে, কোনো কিচ্ছু বাদ রাহে নাই তারা, কোনো কিচ্ছুরে বাদ দেয় নাই, মানে নিজেরা সময় তো স্যারট করছে করছে, সময়ের হাতে হাতে পকেটেরও ফুত্তা করে সাইড দিছে, গাইস কি করতাম কি করতাম। তো তা ওয়াটার পার্কে কিছুক্ষণ খেলার পরে তার হয়ে গেছে হাত বেদনা, কারণ ওই জায়গা তো কষ্ট করে নেবো। তারপরে আইসা ওইটা পড়ছে গাড়ির মধ্যে, গাড়ির মধ্যে নিরীক্ষারতটা উঠার ইচ্ছা আসছিল না, তো ওর কাকাই কইলো ভাই উঠতেছে তুইও উঠ, সেই চাপে পইটা বেচারিটা উঠলে ওইটা হেরে, তারপরে এক পাক খাইতে না খাইতেই কয় কাকি আমার মাথা ঘুর 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 করতেছে, আমার তাড়াতাড়ি নামাও। তো তারপরে ও আবার কইলো কাকি আমার খুব ড্রাগন টেনে ওঠার ইচ্ছা, চলো ড্রাগন টেনে উঠুম। তারপরে আমি ভাবলাম অরিক যখন গাড়িতে খেলতেছে তাহলে আমি আর নিরীক্ষা ওইটা যাই ড্রাগন টেনে, সেইটা ভাইবে আমি নিরীক্ষারে নিয়ে এক টিকিট কাইটা কিন্তু ওইটা গেছি ড্রাগন টেনে। তারপরে আমার অরিক দেখি ওরে মা আবার চলে আসছে, ভাই আমিও উঠুম আমিও উঠুম। তারপরে আমি ভাবলাম যে ওরও বুঝি টিকিট নেবো, তারপরে ওই টিকিটওয়ালা দাদা কয় কি না এই গুইদা পাটিটা ফ্রি, তো আমি ভাবলাম ফ্রিতে যখন তাহলে আর বসায় থুয়ে লাভ নাই, তাহলে নিয়ে আই নেই। তারপরে ফাইনালি নিয়ে কিন্তু বৈশাখ গেছি দুই গুদ্রা পাটিটা নিয়ে, আমি বৈশাখ গেছি ড্রাগন টেনে, আর এই গুদ্রা গুজুন নিয়ে এটাও কিন্তু আমি পয়লা ড্রাগন টেনে উঠছি, আমিও ড্রাগন টেনে উঠি না। আসলে কথা বো এই স্যামরাই যেহেতু ভিড়ভাড়টা পছন্দ করে না, মেলায় খুব একটা যাওয়া হয় না, পোলায় হওয়াতে মেলায় যাওয়া হইতেছে, আর ওই জন্যই আমি ভেন্দুরি ড্রাগন টেন ফেনে উঠছিলাম না, এই প্রথম আমার ড্রাগন টেনের এক্সপিরিয়েন্স। তো আমার নিজেরও বাচ্চা 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 মনে হইতেছিল পুঁ ঝিক 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 করে আমি কোনো হানে ঘুরবার যেতেছি টেনে চড়ে। তো ওরা তো খুব খুব খুবই আনন্দ করছে, আমার পোল্লাই তো মনে হয় পাইলে গলা ফাটায় কয়ে দেয় সিট থেকে উঠিয়া যায় যা খুশি তাই করে ড্রাগন টেনে উঠিয়া। তো আবু আনন্দ দেখে আমারও খুব আনন্দ লাগছে, যাই হোক। তো তারপরে ড্রাগন টেন থেকে নাইমা কিন্তু ওরা ওইটা গেছে জাম্পিং বেলুনে, আমি বারবার না করছিলাম জাম্পিং বেলুনে ওঠার নিয়ে, কারণ জাম্পিং বেলুন যেহেতু কইলাম না গাইজ বৃষ্টি হয়েছে, জাম্পিং বেলুন তো পুরাই ভিজা মানে ভিজা, তো দুই ভাই বোনে উঠবো মানে উঠবো, তো জাম্পিং বেলুনে উইটা কি কইতাম বন্ধুগণ, জামা কাপড় তো ভিজাইছে ভিজাইছে, ঘাই মেয়া চুই মেয়া নিজেরা ভিজা কিটা চান করে গেছে। তো কিছুক্ষণ জাম্পিং বেলুন খেলার পর তারপরে দেখলাম এই দুইটার এনার্জি মনে হয় একটু লো হয়েছে, তো ভাবলাম এখানে নামাজ আঁকা কখন একটু রেস্ট করা যাক। তারপরে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে এই জিনিসটা শোয়ে পড়লো, দেখি একজন মুইত্যা দিল তাও ওটা চাই, গাইজ দেখেন ভালো করে মুইত্যা দিছে তাও ওটা চাই, তাও ওটা চাই, তাও ওটা চাই, মুইত পয়েকবো যা করবো তাও ওটা চাই, এগিনে চিৎকার যা করতেছে যা চিল্লাইতেছে, মারে মা ও মনে হয় ওর জীবনে অত চিল্লাই নাই, আজ্ঞা মুইত্যা একখানে করবো তাও উঠবো, কেমনভাবে মুইত্যা দিল তাও ওটা চাই ওটা চাই ওটা চাই। তো যাই হোক, তারপরে এটা অনুভব করতে করতে আমি ভাবতেছিলাম মানুষ কী করবে, রেডে উঠে এত সিল্লাই তাও উঠে আমার উল্টা পাঁচশোটা টাকা দিলেও মনে হয় আমি এটা উঠতাম না। তো তারপরে যাই হোক, এটা দেখার পরে তারপরে দেখলাম মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মেলায় তারপরে বাজার করার মধ্যে তেমন কিছুই করি নাই, আর অগো পুরো আনন্দ দেওয়া হয়েছে, অগো কিছু বাজার করে দেওয়া হয় নাই, তো এগিনে দেই হাটে হ্যাঁ অগো একটু আনন্দ দিলাম, অগো আবার জিজ্ঞাসা করলাম তোরা কি এটার মধ্যে উঠবি নাকি, হ্যাঁ তোরা কয় বাপরে বাপ মইটা যাবো মইটা যাবো, মানুষে মুইতে দিতেছে আমরা তো আজ্ঞা দিমু, মানে আমার সিল্লার পাটিয়ে বুঝা গেছে এটা ভয়ের কিছু আছে এটার মধ্যে উঠতে যাবো না। তো এটা দেখে আমার খুব আনন্দ লাগলো যে ওরা বুঝছে ওরা বুঝছে। তো এই দেখেন দুইটার দেহায় কী অবস্থা, ঘাই মেসুমে দেখেন কী অবস্থা হয়েছে, মনে হচ্ছে
স্নান করে গেছে, তারপরে কিন্তু আমরা সইলাইছি ওই জায়গা থেকে এসে খেলনার দোকানে, কারণ অগো দুইজনের জন্যও কিন্তু কিচ্ছু কেনা হয় নাই। তো তারপরে অগো দুইজনের জন্য কিছু টুকিটাকি খেলনা টেলনা বাজার কইরা ফাইনালি আমাকে মেলা দেখা শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা চলে আইসি বাইরে যাওয়ার গেটে। তো যাই হোক, মেলাটা ভালোই ছিল। আর আপনি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাইবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা গাইজ। আর আপনারা কিন্তু আমার ভালোবাসা না দিলে আমি আইকি বের পারব না, তো আমি অবশ্যই অবশ্যই চাই আমার অনেক অনেক ভালোবাসা দেন, যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আগামীতে আপনাকে উপহার দিতে পারি। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো পরবর্তী ভিডিওতে, টাটা গাইজ।